আজকে আমার মন ভালো নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা ছিল ঈদের পরের দিন সকাল। সকালের নাস্তায় ছিল গাছের পাকা পেঁপে, খেজুর বা খুরমা। খুরমা ছাড়া কিন্তু মেহমানদারি হয় না। তবে রিস্তা আমার মেহমান না, বেস্ট ফ্রেন্ড কখনো কি মেহমান হতে পারে, আপনারাই বলুন তো। সাথে ছিল খাসির ভুঁড়ি ভাজি, খাসির মাথা ভুনা আর রুটি। অনেকেই ভাবতে পারেন এই খাবারগুলো দিয়ে মেহমানদারি, কে কে ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। শুরুতেই বলেছি রিস্তা আমার মেহমান না। রাশেদ ভাই আর রিস্তা দুজনেই ভুঁড়ি ভাজি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। যে মানুষ যে ধরনের খাবার খেতে পছন্দ করে, আমি তাকে সে ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করি। রিস্তা আর রাশেদ ভাই দুজনেই খুব ভালো করে জানে এই খাবারগুলোর মধ্যে কতটা ভালোবাসা আর আন্তরিকতা ছিল। দুপুরে কি রান্না করব আগে থেকে ঠিক করা ছিল না। হঠাৎ করে মনে হলো বাড়ি পালন করা একটা মোরগ জবাই করি। মোরগটা এখানেই জবাই করার পরে ছুলে কেটে নেওয়া হচ্ছে। মোরগটা রাশেদ ভাই হাতের উপরে রেখে লোম আর চামড়া ছুলে নিয়েছে, তারপরে ছোট ছোট টুকরা করে নিচ্ছে হাতের উপরে রেখেই। কতটা টেকনিক আর ট্যালেন্ট দেখেছেন! অনেকেই ভাবতে পারেন আমার বাসার আশপাশটা অনেক নোংরা, এখানে কার্পেট বিছানো দরকার। এটা আমার বাসার উঠান বা সবজি বাগান। সবজি বাগানে কে কার্পেট বিছাই বলুন তো ভাই? একজন আমাকে অনেক আগে বলেছিল, ইদানিং আবার বলা শুরু করেছে, তার উদ্দেশ্যেই কথাটা বললাম। আমার রুমে আর রান্নাঘরে কিন্তু কার্পেট বিছানো আছে। তো এখন মুরগি কাটা হয়ে গিয়েছে, এখানে বসেই যেহেতু সব কিছু করা হয়েছে, ভাবলাম বাইরে বসেই রান্নাটা করব। তো রান্না করবে একজন স্পেশাল রাঁধুনি। রাঁধুনি কে হতে পারে আপনারা কি আন্দাজ করতে পারতেছেন? আজকের রাঁধুনি হচ্ছে মিসেস রিস্তা বেগম, সাথে আছে তার ক্যামেরাম্যান রাশেদ ভাই, আমার রাশেদ ভাই রিস্তার স্বামী। তো যেহেতু মোরগের তরকারি রান্না করা হচ্ছে, তো এর সাথে কি খাওয়া যায় অনেক চিন্তা ভাবনার পরে মনে হলো খিচুড়ি রান্না করি। তো আমি রুমে খিচুড়ি রান্না করতেছি, রিস্তা বাইরে মোরগের তরকারি রান্না করতেছে। মাঝে মাঝে আমি বাইরে রান্না করি, এই জন্য বাইরে রান্না করার সব জিনিসপত্র আমার কেনা আছে। তো রিস্তা কীভাবে মশলা কষিয়েছে এটা দেখাতে পারিনি, তবে গরুর গোশ বা মুরগির গোশ রান্না করতে যে যে উপকরণ লাগে সেই মশলা কষিয়েই ও মুরগির গোশ রান্না করতেছে। আমরা রান্নার সাথে সাথে এত এত মজা করেছি, প্রচুর পরিমাণে মজা করেছি সবাই মিলে। রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। খাবারের আয়োজনে আছে রিস্তার হাতে রান্না করা দেশি মুরগের তরকারি, আমার হাতে রান্না করা ছোলার ডালের খিচুড়ি, সালাদ আর গরুর গোশ। যারা মনে করেন ইউটিউবিং অনেক সহজ, চ্যানেল খুলে ভিডিও করে আপলোড করলে টাকা আর টাকা, ভিডিও আপলোড করার পরে অনেক ধরনের কমেন্ট আসে, ভালো কমেন্টগুলো যেমন ভালো লাগে, খারাপ কমেন্টগুলো সহ্য করার ক্ষমতা লাগে। ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন রিস্তা যখন রান্না করতেছে, রাশেদ ভাই বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করেছে। এখন আমি আর রিস্তা ভিডিও করতেছি, রাশেদ ভাই খাবার সামনে নিয়ে অপেক্ষা করতেছে, ভিডিও শেষ হওয়ার পরেই খাওয়া দাওয়া শুরু করবে। ইউটিউবার ছোট হোক কিংবা বড়, ইউটিউবারের বউ হওয়া কিন্তু অনেক জ্বালা। এখানেই কিন্তু জ্বালা শেষ না, মাঝে মাঝে রাশেদ ভাইয়ের মতো ভিডিও করে দিতে হয়। ভিডিও যদি একটু খারাপ হয় রে ভাই, অনেক ধরনের কথা শুনতে হয়। যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। আমাদের এখানে এখন বিকাল, বিকালের নাস্তা রেডি করেছি। রিস্তা ফুচকা খেতে পছন্দ করে, রাশেদ ভাই চটপটি খেতে পছন্দ করে। আমি যদি শুধু ফুচকা আয়োজন করতাম, রাশেদ ভাই রিস্তাকে বলতো আর কখনো তাসলিমার বাসায় যাওয়া যাবে না, তাসলিমা তোমার বান্ধবী তাই সবসময় তোমার পছন্দের খাবার তৈরি করে, আমার পছন্দের খাবার তো তৈরি করে না। শুধু শুধু দ্বন্দ্ব বাড়িয়ে কী লাভ ভাই? দুজনকে দুজনের পছন্দের খাবার খাওয়া সন্তুষ্ট করার চেষ্টা করেছি। ফুচকা আর চটপটি খাওয়ার জন্য যা যা উপকরণ লাগে, টক, কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা, টমেটো শসা কুচি, কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কুচি, চটপটি আমার নিজে হাতে তৈরি করা, ফুচকা আর নিমকি। ফুচকা আর নিমকি তৈরি করতে অনেক সময় লাগে। রিস্তা আসবে সেটা আমি আগে থেকেই জানতাম। রিস্তা আসার পরে যদি আমি এগুলো তৈরি করতে যেতাম, একদমই ওকে সময় দিতে পারতাম না। চার পাঁচ দিন আগে বানিয়ে রেখেছি, তাতে করে রিস্তাকে অনেকটা সময় দিতে পেরেছি। আমি ফুচকাগুলো ভেঙে দিচ্ছি। ফুচকার মধ্যে যা যা উপকরণ লাগে সব উপকরণ দিয়ে রাশেদ ভাই ফুচকাটা পুরোপুরি রেডি করতেছে। অপেক্ষার সময় খুব কষ্টের হয় আর অনেক লম্বা হয়।
আড়াই মাস ধরে অপেক্ষা করতেছি রিস্তা আর রাশেদ ভাই আসবে। রিস্তা রাশেদ ভাই এসেছে 30 থেকে 31 ঘন্টা হয়ে গিয়েছে। কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। সুখের সময় অনেক দ্রুত চলে যায়। এখন বিকালের নাস্তা শেষ করে রিস্তা রাশেদ ভাই তাদের বাসার গন্তব্যে রওনা দিবে। আমি রিস্তাকে বললাম তুই ভায়াকে একটা খাওয়াই দে, তো ভায়া বলল ভায়া ওকে খাওয়াই দিতে চাই। পরে আমি বললাম একটা খাওয়াইলে কিন্তু আবার ঝগড়া হইতে পারে, দুইটা খাওয়াই দেন। পরে রিস্তা বলতেছে না না এটা আমি খাওয়াই দিব, নাই মানুষজন দেখে বলবে বউটা তো খুব খারাপ, বর খাওয়াই দিচ্ছে অথচ বউ খাওয়াই দিচ্ছে না। তো সৎবাদ করে দিল ভাই রিস্তাকে, রিস্তা ভাইকে, দুইজন দুইজনকে ফুচকা খাওয়ায় সোদ দিয়েছে। দুজনই বলেছে ফুচকা চটপটি অনেক মজা হয়েছে। রিস্তারা চলে গিয়েছে 3 দিন আগে। 3 দিন পরে আমি ফ্রিজ থেকে খাবার বের করে নিয়েছি গরম করার জন্য। আমরা কিন্তু ফ্রিজের খাবার একদমই খাই না, তবে খাবার নষ্ট করা উচিত না। ঈদের দিন আমি 2 বার পোলাও ভাত রান্না করেছি। রাতে সবাই মিলে KFC-তে খেয়েছি। বাসায় ফিরে খাবারগুলো ফ্রিজে রেখেছিলাম, সেই খাবারগুলোই গরম করে নিচ্ছি। এখানে আছে বক্স ভর্তি ভালোবাসা। কিছুদিন আগে রিস্তা আর রাশেদ ভাইয়ের বিবাহবার্ষিকী গিয়েছে। আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা যেতে পারিনি। চাঁদ রাতের দিন রাশেদ ভাই ভালোবেসে নিজে হাতে আমাদের জন্য গরুর গোশত রান্না করে নিয়ে এসেছে। ভালোবেসে যদি কোনো কিছু করা হয় সেই জিনিসটাই ভালো হয়। গরুর গোশটা দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। আমি যখন তরকারি আর ভাত গরম করতেছিলাম তখন লিখন এসেছে। এসে বলতেছে ঈদের দিন গোশ, পরের দিন গোশ, তারপরের দিন সবজি, 4 দিনের দিন আবার গোশ, এত গোশ খাওয়া যাবে না। আমি অসুস্থ মানুষ, লিখন অতিরিক্ত গোশ খেতে পছন্দ করে না। অতিরিক্ত গোশ খেলে গরম বেশি লাগে, শরীর কষা হয়, এই জন্য সব মিলিয়ে অতিরিক্ত গোশ খাওয়া উচিত না। তো এখন আমি সবুজ শাক ভাজি করে নিব। শাকগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ আর টাটকা। কিভাবে শাক ভাজি করতে হয় এটা তো আর নতুন করে দেখানোর কিছু নেই, কম বেশি সবাই জানেন। তো শাকগুলো বেছে ধুয়ে ভাজি করে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছেন গোশের কালারটা দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর। তো গোশ গরম করে নিয়েছি, সাথে করেছি সবুজ শাক ভাজি, বরাবরের মতো আছে সালাদ আর পোলাও। লিখন দুপুরের খাওয়া দাওয়া করতে এসেছে, ও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করব। সব সময় অন্যকে খাবার সাজিয়ে গুজিয়ে খাওয়াই, নিজে কখনো সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না। তো ভাবলাম আজকে নিজের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি পোলাও। আমি কিন্তু পোলাও ভাত খেতে একদমই পছন্দ করি না, আমি সাদা ভাত খেতে বেশি পছন্দ করি। পোলাও নেওয়ার পরে নিয়ে নিলাম 1 টুকরো গোশ, সামান্য ঝোল, সাথে নিব সালাদ আর লেবু আর সবুজ শাক। অনেকে ভাবতে পারেন পোলাও দিয়ে সবুজ শাক, পোলাও দিয়ে সবুজ শাক, লাল শাক, যে কোনো শাক, বেগুন ভাজি, বেগুনের তরকারি, পটল ভাজি, অনেক কিছুই খাওয়া যায় যদি আপনার রুচিতে আসে। আপনারাও একদিন যে কোনো সবজি দিয়ে পোলাও ভাত খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যাই হোক, বেশি কথা না বলি, মজার মজার খাবার আগে খেয়ে নিই। যেহেতু পরে ভয়েস দিচ্ছি এই জন্য বলতে পারতেছি রাশেদ ভাইয়ের হাতে রান্না করা গরুর গোশটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি কিন্তু অনেক কথা বলি, অনেক বকবক করেছি, এখন তৃপ্তি করে আর শান্তি করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি অনেকক্ষণ আগে। এখন আমাদের এখানে বিকাল। রিস্তারা চলে গেছে 3 দিন আগে, 3 দিন পরে ভিডিওটা করতেছি। রিস্তার সাথে আমার পরিচয় 2-3 বছর আগে। বিভিন্ন সমস্যার কারণে রিস্তাদের বাসায় এখনও পর্যন্ত আমরা যাইনি, তবে রিস্তারা আমাদের বাসায় 2 বার এসেছে আলহামদুলিল্লাহ। আমরাও খুব শীঘ্রই ওদের বাসায় যাব ইনশাল্লাহ। এখনও পর্যন্ত রিস্তাদের বাসায় যাইনি। তো রাশেদ ভাইয়ের প্রশ্ন, তাহলে তাসলিমাদেরকে কীভাবে আমাদের হাতের রান্না খাওয়াবো? তো রাশেদ ভাই বাড়ি থেকে নিজে হাতে গরুর গোশ রান্না করে নিয়ে এসেছে। আজকে দুপুরে রাশেদ ভাইয়ের হাতের রান্না করা গরুর গোশ দিয়ে খাওয়া দাওয়া করেছি। গরুর গোশের তরকারিটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল। আমরা অনেক তৃপ্তি করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ।
তো রিস্তা প্রথমবার যখন আমাদের বাসায় এসেছে তখন আমাদের জন্য উপহার নিয়ে এসেছে, এবারও উপহার নিয়ে এসেছে। এই যে দেখুন এই বক্সের মধ্যে কি আছে বলুন তো, কত সুন্দর তাই না? এই বক্সের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস আছে। এই যে দেখুন এই সেন্টের বোতলটা লিখনের জন্য নিয়ে এসেছে, খুবই সুন্দর একটা সুগন্ধ, মিষ্টি একটা সুগন্ধ, লিখন খুব 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 পছন্দ করেছে খুব। সাথে আমার জন্য নিয়ে এসেছে হিজাব, ওর সাথে প্রথমবার যখন দেখা হয়েছে তখনও উপহার নিয়ে এসেছে, এবারও উপহার নিয়ে এসেছে। ওকে বললাম তুই তো আমার বান্ধবী, তোর সাথে তো আমার দেখা হবেই, তো আর কখনও উপহার নিয়ে আসবি না, ও যতবার দেখা হবে ততবার উপহার দিতে হবে, এর কোনো মানে আছে? তো ও বলল আচ্ছা ঠিক আছে, আর কখনো উপহার নিয়ে আসবো না। তো দেখি আমরা এটা কতদিন পর্যন্ত রাখতে পারি। আর এখানে আছে চারটা হিজাব, আমি দেশে যাওয়ার পরে আমার হিজাব নষ্ট হয়ে গেছে, হিজাব পিন হারাই গেছে। তো আপু তো হিজাব কিনে অনেক, আপুকে বলেছিলাম যে আমি কিছু হিজাব কিনবো, তো আপু বলল তোমার কেনা লাগবে না, আমি দেশে যাওয়ার জন্য হিজাব কিনবো, তখন তোমাকে কিনে দিব। তো আপু দেশে যাওয়ার আগে আমাদের বাসায় এসেছিল, তখন আপু এই চারটা হিজাব আমাকে দিয়ে গিয়েছে। এই যে দেখুন, তো আপু দিয়েছে এই চারটা হিজাব, আর রিস্তা দিয়েছে এই হিজাব। এই হিজাবটা কিন্তু অনেক চিকচিক করে তাই না? আমি এই হিজাবগুলো বেশি পরি, এইগুলা একটু কম নড়াচড়া করে, এইগুলা বেশি নড়াচড়া করে, তেলা আর কি, পিছলে বা তেলা, তবে চকচক করে অনেক বেশি। বিভিন্ন টাইপের হিজাব পরা ভালো। আর হিজাব তো শুধু কিনলেই হবে না, ওই যে বললাম দেশে যে হিজাব পিন হারিয়ে গিয়েছে, তো আমি নিজেই ঘুরে ঘুরে বেশ কিছু হিজাব পিন কিনেছি। এই যে দেখুন হিজাব পিনগুলো দেখতে কেমন, উপরের নয়টা একরকম দেখতে আর নিচের তিনটা আরেক রকম দেখতে। এই যে এই যে যে শক্ত বোর্ড, এই বোর্ডটা আমি একটা কাজে লাগিয়েছি, সেই বোর্ড নাই, এই জন্য আমি এইখানে বাকি হিজাবগুলো লাগিয়ে রেখেছি। হিজাব বলতে হিজাব পিন। এই যে দেখুন এই হিজাব পিনগুলো অনেক বড়, শাড়ি পরলে বা কোনো অনুষ্ঠানে গেলে এই হিজাব পিনগুলো পরলে দেখতে সুন্দর লাগে। এই পাঁচটা হিজাব পিনগুলো বড় আর বাকিগুলো সব ছোট। তো এই যে টুকটাক উপহার। তো আশা করতেছি সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।